শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো বুধবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6:30। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি দরজাটা খুলে বেরিয়ে সদর দরজাটাকে খুলে দিলাম। খুলে দিয়ে তারপর চলে এলাম এঘরের দিকে, পাপসগুলোকে সব তুলে নিলাম। তুলে নিয়ে এবার পাপসগুলোকে রোদে দিয়ে দিব, কারণ এটা যেন সকালের আমার প্রথম কাজ। এই কাজটা না করলে কোনো কাজে আমি মানে শুরু করতে পারি না। তো সে কারণে প্রথমে সকাল থেকে মানে সকালবেলায় উঠে আগে আমি এই কাজটা করিনি। তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকেও দেখো আমি ঘরগুলোকে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ এই তো এখন সকাল সকাল সবাই উঠে পড়ছে ঘুম থেকে, যেহেতু গরমের দিন পড়ে গেছে, এখন কিন্তু আর কেউ পড়ে পড়ে ঘুমাবে না, জানো তো। এখন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে। আর সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়লে না আমাকে আর এক কাজ দুবার করে করতে হয় না। তো সে কারণেই হচ্ছে মানে আজকেও আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে বারান্দাটাকে ঝাড়ু দিলাম। বারান্দাটাকে ঝাড়ু দিয়ে এখন সামনেটাকে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আজকেও বাবু উঠে বাইরে বেরিয়ে গেছে, ভাইও রাস্তা হাঁটতে বেরিয়ে গেছে, আর আমি মানে বাসি কাজকর্মগুলো করছি। আর মা মেয়ে জাগা আছে, কিন্তু ঘুম থেকে উঠেনি এখনো, শুয়ে আছে বিছানায়। তো যাই হোক বন্ধুরা, আমি এদিকে উঠান ঝাড়ু দেওয়া মানে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিই, তারপর সবাই উঠে গেলে তারপর তো চায়ের পালা আছেই। তো উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি। আজকেও কিন্তু ভালোই পাতা পড়েছে, জানো তো। আর এদিকে দেখো, এই যে ভাই বাইরের থেকে এসে মানে রাস্তা হেঁটে এসে হাত মুখ সব ধুয়ে নিল আর কি, দাঁত টাত ব্রাশ করে ওই যে কলতলা থেকে গেল। আর এখনও কিন্তু আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়নি। তো যাই হোক, সবাই মোটামুটি চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে আজকে আমি লেট, তো প্রতিদিন তো আর সমান নয়, তাই না বলো বন্ধুরা? কারণ হচ্ছে কোনো কোনো দিন শরীরটা একটু খারাপও লাগে, সে কারণে উঠতে দেরি হয়ে যায়। আর কালকে রাতে সেরকমভাবে ঘুমোতে পারিনি, তাই আজকে উঠতে 6:30 বেজে গেছে। না হলে কিন্তু তার আগেই আমি ঘুম থেকে উঠে পড়ি। তো 6:30 বেজে গেছে, আর কি করা যাবে, এখন তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো করতে হবে। তো তারপর উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি ঝাঁটামশাইকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নিয়ে এবার হচ্ছে পাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, আর সাথে মানে চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে তো আর চোখে মুখে জল দেওয়া হয়নি, উঠেই তো কাজে লেগে পড়েছি। তো সে কারণে এখন চোখে মুখে জল দিয়ে নিলাম। ব্রাশ কিন্তু এখনও করিনি, করবো একটু পরে। এবার হচ্ছে ঝাঁটামশাইকে তার জায়গায় রেখে দিতে যাচ্ছি। তো ঝাঁটামশাইকে তার জায়গায় রেখে দিয়ে তারপর কি করব বলো তো? আমি হচ্ছে রান্নাঘরের তালাটাকে খুলে দেব, তাই হচ্ছে রান্নাঘরের তালাটাকে খুলে দিচ্ছি। রান্নাঘরটাকে আমি তালাটা খুলে মানে খুলছি, আর তালাটা জানো তো খুলছেই না, কেন বলো তো? কারণ তালাটা না মানে রাগুটে আমার মেয়ে ঢিল দিয়েছিল, তারপর মানে একটা চাবি বেঁকে গেছে, তো খুলতে না একটু সময় লেগে যায়, জানো তো, সে কারণেই খুলতে একটু দেরি হয়। তারপর মানে দরজাটা খুলে রান্নাঘরে ঢুকে আমি রান্নাঘরের জানালাটাকে খুলে দিলাম। আর জানালাটাকে খুলে দিতে দিতেই জানো তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে মা মা করে ডাকছে। তো দরজাটা খুলে দেবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু ও ডাকছে ওকে একটু কোলে নিতে হবে, মা একটু কোলে নাও কোলে নাও, তো সে কারণে আর হচ্ছে দরজাটাকে খুলে দিতে পারলাম না, এদিকে চলে এলাম ওকে কোলে নিতে। কারণ এখন যদি কোলে না নিই সকালে উঠে, তাহলে হচ্ছে ও সারা দিনটা যেন ভালো কাটে না। সকালে উঠে কোলে নিয়ে ওকে একটু আদর করতে হয়, আর ও এটাই চায়, জানো তো। তো তাই হচ্ছে ওকে একটু কোলে নিয়ে এই যে নামিয়ে দিলাম, এখন আর কোনো টেনশন নাই, এখন আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো। তাই নামিয়ে দিয়ে এবার চলে এলাম আমি দরজাটাকে খুলতে। কাঠটাকে খুলে সাইডে রেখে দিলাম আর দরজাটাকে খুলে দিলাম, কারণ সব দিক খুলে দিলে পরে আলো বাতাসটা ভালো আসবে। আর জানো তো বন্ধুরা, এগুলো হচ্ছে রাতের এঁটো বাসন ধুয়ে রেখেছিলাম, এখন তো আর জলের সমস্যা নেই, তাই হচ্ছে রাতে আর এঁটো বাসনগুলো রাখি না, রাতেই ধুয়ে রাখি আর ধুয়ে এই জায়গাটায় শুকোতে দিই। তাই সকালবেলায় বাসনগুলোকে আমাকে গোছাতে হয়, আর সকালবেলায় বাসন ধোয়ার চাপটা আর থাকে না, কারণ রাতের বেলায় তো মেজে মানে রেখে দিচ্ছি। তো সে কারণে আর আমাকে না রাতের বেলায় বাসন মেজে রেখে দিলেই ভালো লাগে, কারণ সকালবেলায় এঁঠো বাসন মাজতে একটু মানে অভ্যস্ত নই আর ভালোও লাগে না। তো কাজও কীরকম অগোছালো মনে হয়, কিন্তু জল না থাকলে কিছু করার থাকে না, বাধ্যতামূলক সকালবেলায় করতে হয়।
তো এখন যেহেতু জলের সমস্যা মিটে গেছে, তাই হচ্ছে রাতের এঁঠো বাসনগুলোকে রাতেই মেজে দিই। তো তারপর বাসনগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম আবার রান্নাঘরে। এসে দেখো দুধটাকে বসিয়ে দিয়েছিলাম, দুধ গরম হয়ে গেছে, দুধটাকে এখন পাশের উনুনে রেখে দিলাম। রেখে দিয়ে এখন হচ্ছে চার জলটাকে বসিয়ে দিচ্ছি, কারণ সবাই তো চার জন্য অপেক্ষা করে আছে। তো চা বসিয়ে দিলাম, আর আজকেও দুধ চাই করবো, যেহেতু দুধ আছে। তো কোনো কোনো দিন দুধ চা না, মানে দুধ না থাকলে পরে লাল চা করি, তো যেহেতু দুধ আছে দুধ চা করবো। আর সাথে সবাইকে খেতে দেবো মুড়ি, চা মুড়ি খাবে সকালবেলায়, তাই হচ্ছে বাটিতে করে মুড়ি বেড়ে নিচ্ছি। ভাই আর হচ্ছে কর্তামশাই খাবেন না, কারণ ওরা হচ্ছে মুড়ি খেতে ভালোবাসেন না, ওরা বিস্কিট দিয়ে চা খাবেন। আর বাবু আর মায়ের জন্য বাটিতে করে মুড়ি দিয়ে দিলাম। এদিকে চার জলটা ততক্ষণে আমার ফুটুক। আর হচ্ছে এবার হচ্ছে চায়ের মধ্যে চা পাতা দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে আমার খুব সুন্দর হয়ে। আগে তো চিনি দিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে চাটাকে হচ্ছে নামিয়ে নেব। আর প্রতিদিনই সকালবেলায় মানে চা খেলে পরে শরীরটা একটু চাঙ্গা হয়, এটা তো তোমরা যাদের চায়ের নেশা আছে সবাই জানো। তো সেই কারণে সকালে উঠে আগে চাটা মানে প্রয়োজন। আগে মানে ওরা চা খেতো না, আমরাই শুধু খেতাম, কিন্তু এখন সবার চা খাওয়া অভ্যেস হয়ে গেছে, তাই আমাদের সকালে অনেকগুলো করে চা করতে হয়। আর সকালে চাটা আমাদের একটু বেশি করে প্রয়োজন, বেশিরভাগ তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই গ্লাসে চা খায়, কারণ কাপে চা খাওয়া হচ্ছে সবার পোষায় না, সে কারণে গ্লাসে চা খায়। তো শুধুমাত্র ভাই আর কর্তামশাই কাপে খাবেন, আর আমরা সবাই গ্লাসেই চা খাবো। দেখো আমি চা নিয়ে নিয়েছি গ্লাসে, আর তার সঙ্গে একটুখানি মুড়ি ভিজিয়ে নিয়েছি, নিয়ে চামচ দিয়ে বসে বসে খাচ্ছি। চাটাকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বাদবাকি কাজগুলোকে করব। তো চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার চলে এলাম সোজা আমার ঘরের দিকে, এসে এবার বিছানাটাকে গুছিয়ে নেব। আর প্রতিদিনই তো এই কাজগুলো করতে হয়, মায়ের ঘরের বিছানাটা মাই গুছিয়েছে, তো ওটা আর আমাকে গোছাতে হবে না। আর ভাইয়ের ঘরের বিছানাটাও জানো তো ভাই গুছিয়ে নিয়েছে, তো সে কারণে শুধু আমার বিছানাটা পড়ে আছে। তো চাটা খেয়ে কমপ্লিট করে বাসনপত্র সব কলতলায় রেখে দিয়ে এসে এবার হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা তো সারা শীত থেকে যে বিছানায়, আর সারা গরমটাও থাকবে, কারণ আমি কোনো ঢাকা চাপা না নিলে পরে ঘুমোতে পারি না। এর শীত গরম বারো মাস এটা আমার অভ্যেস, সে কারণে ব্ল্যাঙ্কেটটা বিছানাতেই থাকবে। তারপর আমি চলে এলাম কলতলার দিকে, এসে চায়ের যে বাসনগুলো আছে চা খাওয়ার, আর কাকুকে রাত্রেবেলায় ভাত দিয়েছিলাম ওই গামলাতে করে, ওই বাসনগুলো সব হচ্ছে বের করে দিয়ে গেছে। আর রাতের হচ্ছে হাঁড়িটা, আর রাতে তো হাঁড়ি মাজি না, সব বাসনপত্র মাজি ঠিকই, কিন্তু রাতে কিন্তু আমরা হাঁড়ি মাজি না, সে কারণে হাঁড়িটা থেকে যায়। তাই সবগুলো বাসনকে এখন আমি মেজে নিচ্ছি কলতলায় বসে, যেহেতু এখন জল আছে, পরে জল চলে গেলে আবার জলের সমস্যা দেখা দিতে পারে, তাই জল থাকতে থাকতে জলের কাজগুলোকে করে নিই। তাই হচ্ছে বাসন মাজতে বসে গেছি। আর চায়ের ক্যানটা জানো তো প্রতিদিনই এত ভালো করে মাজি, তারপরেও কেমন যেন লালচে লালচে হয়ে গেছে, কারণ মাঝখানে কয়েকদিন জল ছিল না, কলের জল ইউজ করেছি, সে কারণে দাগ পড়ে গেছে, সেই দাগগুলো না মানে উঠাতে পারছিলাম না। অনেক চেষ্টা করছি কিন্তু দাগগুলো যেন কিছুতেই উঠছে না, হয়তো আস্তে আস্তে উঠবে, কিন্তু কিছু করার নেই, এগুলো কলের আয়রনের দাগ, তো তাই এতটা সময় লাগছে উঠতে। তো এবার হাঁড়িটাকে আমি ভালো করে মেজে নেব, হাঁড়িটা কালি নেই কিন্তু তবুও ভালো করে মাজতে হয়, কারণ রান্নার হাঁড়ি রাত্রেবেলায় ওভাবে থাকে, তো এটাতে হচ্ছে ভাতের মাটার মানে ফ্যান ট্যান ওগুলো লেগে থাকে, তো ভালো করে না মাজলে না ওগুলো পরিষ্কার হয় না। আর কি বলো তো কালির বাসন মানে একটু কম মাজলেও কোনো অসুবিধা নেই, যেহেতু কালি থাকে, কিন্তু এমনিতেই গ্যাসের বাসনগুলোকে না ভালো করে মাজতে হয়, না হলে মানে কেমন দেখা যায় যেন, কারণ এগুলো তো কালি নয় না সে কারণেই। তো সে কারণে গ্যাসের বাসন যেহেতু, হাঁড়ি কড়াইগুলোকে একটু ভালো করে মাজার চেষ্টা করি যতটা সম্ভব, মানে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু দেখো বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ দুটো কাপ, কারণ ওই যে দুজন খেয়েছে আর আমরা তো সবাই গ্লাসেই চা খেয়েছি। তো বাসন ধোয়া কমপ্লিট করে এখন আমি এই জলটা ভরে গেছে, তো জলটাকে ঢেলে দিচ্ছি রিংয়ের মধ্যে, আর এক বালতি জল নিয়ে নিলাম, যেহেতু ভরে গেছে জলটাকে সরাতে হবে, তো সে কারণে। তারপর বাসনগুলোকে রোদে দিতে আমি চলে এলাম ঠাকুর ঘরের বারান্দায়, তো এখানে এখন বাসনগুলোকে রোদে দিয়ে দিব। কোনো কোনো দিন জানো তো সময় না পেলে পরে কুয়োর রিংয়ের উপরেই আমি রোদে দিয়ে দিই, যেহেতু আজকে সময় মানে পেয়েছি, আর কুয়োর রিংয়ের উপরের থেকে না এখানে যদি দিই সারাদিনে আমার বাসনটা খুব ভালো করে জল ঝরে যায়, শুকিয়ে যায়। আর রিংয়ের উপরে দিলে না রোদ টোদ তো কিছু পড়ে না সেখানে, তো ভালো করে বাসনটা শুকোতে চায় না, তাই হচ্ছে। কিন্তু অগত্যা কোনো দিন সময় না থাকলে পরে আমি ওখানেই দিয়ে দিই। তো তারপর সোজা চলে এলাম কলতলার দিকে, কারণ আবার হচ্ছে গামলাটা ভরে গেছে, তো এই গামলাটার জলগুলোকে এখন হচ্ছে রিঙে তুলে দেব, রিঙে তুলে দিচ্ছি। আর ওইদিকে জানো তো ভাই পেঁপে পারছে, ওই পেঁপেটা মা রেখেছিল পাকার জন্য, কিন্তু ভাই আজকে ডালে দিয়ে খাবে বলে পেঁপেটাকে পারছে, তাই কথা বলছিলাম আর হাসছিলাম যে মায়ের আর পেঁপে খাওয়া হলো না, কারণ হচ্ছে ভাই পেঁপেটাকে পেরে নিচ্ছে, ও আর খেতে পারবে না।
তো তোমরা দেখতেই পাবে ভাই কত বড় পেঁপেটা পেরে নিয়ে এসে এখানে ধুয়ে নিয়ে যাবে। তো মায়ের আশাটা আর আজকে পূরণ হলো না। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি কিছু শ্যুট করতে পারিনি। এই দেখো ভাই চলে এসেছে পেঁপেটা নিয়ে, দেখেছো তো। সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।